السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم خطبة اليوم في فضائل رمضان والعيد وليلة القدر وما يتعلق به আজকের খুতবা রমজান শরীফ এবং ঈদুল ফিতর লাইলাতুল কদর এবং এর আনুষঙ্গিক বিষয় সম্পর্কে আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে উম্মতি মোহাম্মদীকে রমজান শরীফ দিয়েছেন এবং এর ফাজাইল ফজিলত এর বুজুর্গ সম্মান উম্মতকে দিয়েছেন। যে উম্মতের দায়িত্ব কর্তব্য হল যথাযথভাবে এর হক আদায় করা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَّعْدُودَاتٍ الله পাক ارشاد করেন, হে ইমানদাররা, তোমাদের জন্য রমজান শরীফের রোজাকে ফরজ করে দেওয়া হলো, যেমন অতীতের উম্মতের জন্য ফরজ করা হয়েছিল। যারা রমজান শরীফ রোজা রাখবে তারা অবশ্যই তাকওয়া হাসিল করবে। এই রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ এক মাস। এর মধ্যে ফজিলত দেওয়া হয়েছে, বুজুর্গির সম্মান দেওয়া হয়েছে, এটা যথাযথ যে পালন করবে তার জন্য কামিবি রয়েছে। হাদিসে বর্ণিত আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু একুম মিনান নার। এই রমজান শরীফ তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফেরাত, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে নাজাত। এখন রহমত, প্রথম 10 দিন আল্লাহ পাক এমন রহমত বর্ষণ করেন যেটা অন্য কোনো সময় বর্ষণ করা হয় না,
সেটা অতিবাহিত হয়েছে এই বৎসরের জন্য। দ্বিতীয় দিন হচ্ছে মাগফিরাত, এমন মাগফিরাত দান করেন যেটা বৎসরে অন্য কোনো সময় করা হয় না, সেটা অতিবাহিত হয়েছে। শেষ তৃতীয়াংশে রয়েছে জাহান্নাম থেকে পানা, সেই শেষ দশ দিনেরও আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি আজকে, যেহেতু ২৬ রমজান শরীফের ২৬ তারিখ, সেটাও প্রায় শেষ প্রান্তে। যে শেষ দশ দিনে বান্দাদেরকে জাহান্নাম থেকে পানা দেওয়া হবে, এত সংখ্যক উম্মতি মুহাম্মদকে পানা দেওয়া হবে যেটা বৎসরে অন্য কোনো সময় দেওয়া হয় না। এখন এর যে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, সেটা অনুধাবন করে সে অনুযায়ী আমল করতে হবে, তাহলেই রমজান শরীফের অন্যান্য ফাজাইল ফজিলতগুলি উম্মতের পক্ষে হাজির করা সম্ভব। এই জন্য হাদিসে এরশাদ করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু আমরি ইবনে আদম, কুল্লু আমরি ইবনে আদম বিদাফুল হাসানা বি আশাম সালে ইলা সাবে মাত দিফিন ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া না আজজি বি উজিয়াবি يدعو شهوته وطعامه من أجلي للصوم فرحتان فرط لفطره فرط للقاء ربه لخلوف من الصائم أطيب من المريح المسك الصيام جنة إذا كان يوم صوم أحدكم فلا يرفس ولا يصحف فإن صابه أحد أو قاتله ফালিয়াকুল ইন্নি মিনুন সাঈম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বি আশি আমসালিহা বি আশি আমসালিহা সাবে মিয়াত দিফিন, প্রত্যেক আদম সন্তান যারা রয়েছে, কুল্লু আমলিনা আদমি দোয়াফুল হাসানা, দ্বিগুণ বহুগুণ এদের নেকি বৃদ্ধি করা হয়, বি আশি আমসালিহা ইলা সাবে মিয়াত দিফিন, অর্থাৎ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত, দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বান্দাদের নেকি বৃদ্ধি করা, বিশেষ করে রমজান শরীফে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। এটা ফেরেশতাদের তরফ থেকে ঘোষণা করা হয়, হে বান্দা, হে উম্মতি মুহাম্মদ, যে তোমাদের সকলের আমলগুলি রমজান শরীফের সম্মানার্থে দশ থেকে সাতশো গুণ দেওয়া হবে। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ পাক তখন ঘোষণা করেন, হে ফেরেশতারা, ইল্লা সাওম, রমজান শরীফের এই রোজার যে খুসরত রয়েছে এটা ব্যতীত প্রত্যেক আদম সন্তানের আমলগুলি দশ থেকে সাতশো গুণ করা হয়। আল্লাহ পাক বলেন, রমজান শরীফের রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া না আজজিবি আও উজদিয়াবি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ পাক বলেন, রমজান শরীফের এই আমলের ফজিলত ব্যতীত, বদলা ব্যতীত, যেহেতু রমজান শরীফটা রাখা হয়ে থাকে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক বলেন, রমজান শরীফের বদলা আমি নিজে দিব, অথবা এর বদলা আল্লাহ পাক বলেন, স্বয়ং আল্লাহ পাক নিজেই এর বদলা। সুবহানাল্লাহ। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, যেহেতু রোজাদার খাদ্য পানীয় তার নফসকে বিরত রাখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যার কারণে আল্লাহ পাক বলেন, রমজান শরীফের যে বদলা রয়েছে এটা ফেরেশতারা দিবে না, এটা স্বয়ং আল্লাহ পাক দিবেন, এবং তার বদলা আল্লাহ পাক নিজেই বলেন, তিনি স্বয়ং এর বদলা। সুবহানাল্লাহ।
এরপর বলেন লি সয়মে ফারহাতান ফারাতুন ইনদা ফিত্রিহি ফারাতুন লিকা রাব্বি, রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে, একটা হচ্ছে ইফতার করার সময়, সে প্রতিদিন ইফতার করে একটা খুশির বিষয়, এটা যে ইফতারিয়া সগরা, আর ইফতারে কোবরা হচ্ছে ঈদুল ফিতর, এটাও তার খুশির বিষয়। আর ইন্দা লিকা রাব্বি, পরকালে সে যখন যাবে আল্লাহ পাকে সাক্ষাৎ লাভ করবে, তখনও সে এই সন্তুষ্টি লাভ করবে, খুশি লাভ করবে, সুবহানাল্লাহ। এবং এরপর আশাবান লাকুলুফা মিসাইম আফিয়াম মিন ইনদাল্লাম রিহিল মাস, যে রোজাদারের রোজা থাকার কারণে মুখে একটা গ্রান পয়দা হয়, এই গ্রানটা আল্লাহ পাকের কাছে মেষ কাম্বরের চাইতেও বেশি প্রিয় এবং পছন্দনীয়, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রোজাদারকে কতটুকু মহব্বত করেন, রোজাদারের মুখের গ্রানটা যদি আল্লাহ পাকের কাছে মেষ কামড়ের চাইতে বেশি প্রিয় হয়, তাহলে রোজাদারের অস্তিত্ব রয়েছে, ওজুদ রয়েছে, স্বয়ং রোজাদার, তাহলে সে আল্লাহ পাকের কাছে কতটুকু প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। আসিয়ামুজুন্না, রোজা হচ্ছে ডাল স্বরূপ, রোজা মানুষকে, ডাল হচ্ছে আসলে গায়রুল্লাহ থেকে ফিরিয়ে রাখে, আল্লাহ পাকের দিকে রুজু করে রাখে। এরপর আল্লাহ বলেন ইজা কানা ইয়াউম সাওমি আহাদিকুম, ইজা কানা ইয়াউম সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাফ, যখন তোমাদের রোজার দিন হবে, অর্থাৎ যখন তোমরা রোজা রাখবে, অশ্লীলতা করবে না, ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি চিৎকার হইচই করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তোমাদের সাথে গালিগালাজ করতে আসে, ঝগড়া করতে আসে, মারামারি কাটাকাটি করতে আসে, ফালিয়াকুল ইন্নিবুনুল সাইম, তোমরা বলে দিও আমরা হচ্ছে রোজাদার, রোজাদারের জন্য গালিগালাজ মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ ইত্যাদি করাটা শুদ্ধ নয়। এখন এই রমজান শরীফ ফজিলতের মাস, এটা প্রায় শেষ প্রান্তে পৌঁছেছে, হাদিস শরীফ বর্ণিত রয়েছে, কয়লা কয়লা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে মানফু রাজুলিন মান দাখাল আলে রমাদান সুম্মান সালাহা কাবলা আইয়ুক ফারালাহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, ওই ব্যক্তির নাক গুলায় দূষরিত হোক, সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যার কাছে রমজান শরীফ আসলো অথচ সে তার গুনাহাটা ক্ষমা করানোর পূর্বেই সেই মাসটা অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ রমজান শরীফ পেয়েও সে তার গুনাহাটা ক্ষমা করাতে পারল না, তার জন্য আফসুস, কাজে ইস্তেগফার তওবা করতে হবে, খালেস তওবা করতে হবে। যেহেতু রমজান শরীফ আল্লাহ পাক দিয়েছেন নেয়ামত হিসেবে, এর কদর যথেষ্ট করা হয়নি, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দিবেন। কাজে রমজান শরীফের যে খুসুসিয়ত রয়েছে সেটা যতটুকু আদায় করা হয়ে থাকুক অথবা না থাকুক, ত্রুটিত হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, এই জন্য বান্দার দায়িত্ব হচ্ছে করতে হচ্ছে ইস্তেগফার, তওবা করা, খালিস তওবা করা। হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সওমা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি ফরাজ মিন যুনুবিহি কাইয়ামে ওয়ালাদাতহু উম্মুহু। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আরশাদ করেন যে রমজান শরীফের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত রাখবে, সে তার গুনাহ থেকে এমনভাবে বের হয়ে আসবে যেন আজকেই তার জন্ম হলো, সুবহানাল্লাহ। কাজে এই ফজিলতগুলি মনে রাখতে হবে, এর হক আদায় করার চেষ্টা করতে হবে, এর হক আদায় করার জন্যই রমজান শরীফের অন্যান্য ফজিলত দেওয়া হয়েছে, ইতিকাফ দেওয়া হয়েছে, লাইলাতুল কদর দেওয়া হয়েছে, যাতে একাধিক আমল করে উম্মতি মুহাম্মদ নিজেদের গুনাহাতাগুলো আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারে, তার পরকালে রাস্তার সে প্রশস্ত করে নিতে পারে। আর যেহেতু আজকে 26 তারিখ, আমাদের হানাফি মাজাম মতো একটা মসজিদ রয়েছে,
27 রমজান লাইলাতুল কদরের জন্য বিশেষ কোশিশ করা। আমরা অবশ্য এখানে প্রতি বছরই বেজর রাত্রগুলিতে আমরা আবাদবন্দি করে থাকি, 21, 23, 25, 29 এবছর আল্লাহ পাকের রহমতে করেছি, আজকেও ইনশাল্লাহ আমরা করব 27 তারিখ হিসেবে, যেহেতু লাইলাতুল কদরের গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে এবং তালাশ করার নির্দেশ রয়েছে। সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাকের হাবিব উম্মতকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তালাশ করার জন্য। আল্লাহ পাক সূরা আল কদর নাজিল করেছেন উম্মতি মুহাম্মদকে ফজিলত দেওয়ার জন্য, কাজে উম্মতি মুহাম্মদের দায়িত্ব করতে হবে সেটার হক আদায় করা। এখন লাইলাতুল কদর কতটুকু পাওয়া গেল, কতটুকু পাওয়া গেল না, সেটা মূল বিষয় নয়। বিষয় হচ্ছে যে আমলগুলি করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাকের হাবিব খুশি হবেন, সেটাই আমাদের করতে হবে, এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সূরা আল কদরে আল্লাহ পাক বলে দিয়েছেন এই কদরের ফজিলত, হাদিসে বলেছেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিহা লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ওয়া শাহরুন, যে রমজান শরীফের মধ্যে একটা রাত্র রয়েছে হাজার মাস থেকে উত্তম। এই একটা রাত্র যদি কেউ পায় তাহলে 83 বছর 4 মাস এবত বন্দি করলে যে ফজিলত, সে তার চাইতে বেশি ফজিলত লাভ করবে, সুবহানাল্লাহ। কাজী রাত্রটা অনির্দিষ্ট, আমি সেটা গত সপ্তাহতে বলেছি, আগেও বলেছি, অনির্দিষ্ট হওয়ার পরেও এটি কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এর মধ্যেই। এখন এত বড় একটা নিয়ামত হাসিল করতে হবে, 2, 4, 5, 10 রাত্র সজাগ থাকা যাবে না, তাহলে কি করে সে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ হাবিবের উম্মত দাবি করতে পারে? এটা তো ফিকিরের বিষয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিস শরীফ, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু কয়লা সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর ফাকালা হিয়া ফি কুল্লি রমাদান, ফাকালা হিয়া ফি কুল্লি রমাদান, যে লাইলাতুল কদর প্রত্যেক রমজান শরীফে রয়েছে। আম আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদ্রে মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, যে লাইলাতুল কদর তালাশ করো রমজান শরীফের শেষ 10 দিন বেজর রাত্রগুলিতে। তাহলে এটা অনির্দিষ্ট ঠিকই আছে, কিন্তু বেজর রাত্র হিসেবে তো নির্দিষ্ট রয়েছে 21, 23, 25, 27, 29। মানুষ দুনিয়া হাসিল করার জন্য দিনকে দিন, রাত্রকে রাত্র, মাসকে মাস তারা সজাগ থেকে অনেক কাজ করে থাকে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য, গায়রুল্লার জন্য। তাহলে আল্লাহ পাকে সন্তুষ্ট, আল্লাহ ভাবে সন্তুষ্টির জন্য কেন তারা বেজর রাত্রগুলিতে সজাগ থাকতে পারবে না? আল্লাহ পাকের হাবিব তো সেটা শিক্ষা দিয়েছেন। আম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়লা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াস্তাহিদু ফিল আশিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াস্তাফি গায়রিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, তিনি কিন্তু কারো মোহতাজ না, তিনি কিন্তু শবে কদরের মোহতাজ নন, বরং শবে কদর আল্লাহ পাকের হাবিবের মোহতাজ। এটা বিশ্বাস করতে হবে যে শবে কদর দুনিয়ার সমস্ত ফজিলত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোহতাজ, তিনি একমাত্র আল্লাহ পাকের মোহতাজ। এরপরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইয়াস্তাহিদু ফিল আশিল আখির মিন রমাদান মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রমজান মাসের শেষ 10 দিন এত কোশেশ করেছেন, ইবাদতবন্দি করেছেন যেটা অন্য কোন সময় করতেন না। শুধু একাই নয়, অন্য হাদিসে বর্ণিত রয়েছে আন আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখাল আল আশরু শাদ্দা মিজারাহু আহিয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলাহু। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের শেষ 10 দিন আসলে শাদ্দা মিজারাহু, অর্থাৎ এখানে
হুবু অর্থ হচ্ছে কোমর বেঁধে অর্থাৎ শক্তভাবে আবদ্ধবন্দি করতেন, সারা রাত্র শেষ দশ দিন সজাগ থাকতেন, শুধু নিজেই নয় একাই নন আহাল ওয়াল যারা ছিলেন সবাইকে সজাগ রাখতেন। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওনাদের সবেকতের প্রয়োজন ছিল না, সবেকত ওনাদের মোহতাজ, কিন্তু উম্মতে মুহাম্মদি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি লাভ করার জন্য তাদের প্রয়োজন রয়েছে। কাজেই আপনারা মনে রাখবেন, এই বছর তো প্রায় অতিবাহিত হচ্ছেই, সামনের বছর আজীবন মনে রাখতে হবে যে শবে কদর অনির্দিষ্ট হলেও এটা নির্দিষ্ট রয়েছে, একদিনের জন্য নয়, হয়তো পাঁচ দিনের জন্য হতে পারে, একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচ দিনের জন্য বা শেষ রাত্র ছয় দিনের জন্য। তা পাঁচ দিন ছয় দিন উম্মতি মোহাম্মদ এবাদতবন্দি করতে পারবেন, তাহলে সে কী করে ফজিলত লাভ করতে পারে, ফজিলতের আশা করতে পারে? যেটা ফিকির করতে হবে। আজকে যেহেতু সাতাশে রাত্র হানাফি মাযহাব মতে একটা রেওয়ায়েত রয়েছে, সাতাশ তারিখে শবে কদরের সম্ভাবনা বেশি রয়েছে, তাই আজকে আমরা এবাদতবন্দি করব, এবং সামনে উনত্রিশ তারিখ বা শেষ রাত্র সেটাও কোশিশ করার দায়িত্ব রয়েছে। আর আসল মকসুদের আপনারা মনে রাখবেন, আমাদের কিন্তু শবে কদর লাভ করা নয়, আমাদের মকসুদ হচ্ছে এর মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহর হাবিবের সন্তুষ্টি হাসিল করা। কাজী সেই লক্ষ্যে আমাদের এবাদতবন্দি করে যেতেই হবে। কাজে আজকে শবে কদর উপলক্ষে আমাদের এখানে এবাদতবন্দি হবে, এশার জামাত আমরা এখানে করব আজকে সাড়ে দশটার সময়, সাড়ে দশটার সময়। এরপর অন্যান্য বৎসরের মতো আল্লাহ পাক যদি তৌফিক দেন, আল্লাহ পাক হাবিব ইহসান করেন, সারাত্র ব্যাপী ফজর পর্যন্ত আমরা এবাদতবন্দি করব, দোয়া ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। আর এরপর হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ যেটা রোজার ঈদ মানুষ বলে থাকে, আমরা বলে থাকি রোজার ঈদ, ঈদুল ফিতর। ঈদ অর্থ হচ্ছে খুশি, অথবা যেটা বারবার ঘুরে আসে, ফিতর যেটা বঙ্গ করা, অর্থাৎ এক মাস রোজা রাখার পর রোজা ভেঙে যে খুশি প্রকাশ করা হয়ে থাকে সেটা হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর রাত্রিরও ফজিলত রয়েছে, যেহেতু সামনে আর কোনো শুক্রবার পাওয়া যাবে না, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বামা লাইলাতুল ঈদাইন মুহতাসাবান লাম ইয়ামুত ক্বালবুহু ইয়াউমা তামূতুল কুলুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতুল ঈদাইন, যে দুই ঈদের রাত্রিতে অর্থাৎ ঈদের রাত্রিতে যারা সজাগ থাকবে, ইয়াকিনের সহিত লাম ইয়ামুত ক্বালবুহু ইয়াউমা তামূতুল কুলুব, সে কঠিন দিন যখন সমস্ত অন্তরগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, তখন যে ঈদের রাত্রিতে এবাদতবন্দি করবে সে কিন্তু চিন্তিত হবে না, সে আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকবে, আল্লাহ হাবিবের এসানে থাকবে, নিরাপত্তার মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। ঈদের রাত্রির ফজিলত রয়েছে, মানুষ ঈদের রাত্রিতে এবাদতবন্দির পরিবর্তে বাজার সদাই এবং কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকে, এরা ঈদের রাত্রির গুরুত্বটা অনুধাবন করলেও আমল করার কোশেশ করে না, কিন্তু এটা করতে হবে, কম হোক বেশি হোক যদি কেউ করতে পারে তার জন্য ইহকাল পরকালে যাযা খায়ের রয়েছে, এটা মনে রাখতে হবে। এখন ঈদের দিনের কিছু হুকুম আগাম রয়েছে, যেহেতু শরীয়তে প্রত্যেকটা বিষয়ের আলাদা আদেশ নির্দেশ রয়েছে, রমজান শরীফ এক মাস রোজা রাখতে হবে, হাদিস শরীফে কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান সুম্মা আদ্বাসিত মিন শাওয়াল কানাকা সিয়ামাদ দাহর, রমজান মাসের এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি কেউ ছয় দিন রোজা রাখতে পারে তাহলে কি হবে, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, যেহেতু একে দশ কমপক্ষে তিরিশ আর ছয় ছত্রিশ, এটা যদি দশ দিয়ে পূরণ করা হয় গুণ করা হয় তিনশো ষাট হয়ে থাকে, এই জন্য হাদিসে বর্ণিত রয়েছে রমজান শরীফ এরপরে ছয় দিন যদি সে শাওয়াল মাসে রোজা রাখে তাহলে সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ, এবং হাদিসেও রয়েছে কদ মুনিয়া সিয়াম ও খামসা ইয়াম
ইয়াউমুল ফিতর ঈদুল আযহা ওয়া সালাতাম বাদাহু, রোজার ঈদ কোরবানির ঈদ এবং তারপরে তিন দিন, এই পাঁচ দিন শুধু রোজা রাখা নিষেধ, এছাড়া সারা বছর রোজা রাখতে পারে। এটি আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, লা তাসুমু লিহাযিল আইয়াম ফাইন্নাহা আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল, এই কয়েকদিন তোমরা রোজা রেখো না, এই কয়েকদিন হচ্ছে তোমাদের খাওয়া পান করা ইত্যাদি আমলের জন্য এই পাঁচ দিন নির্দিষ্ট করা হয়েছে। কাজী রোজা রাখতে হবে রমজান মাস পুরা, এরপর ঈদুল ফিতর আদায় করতে হবে যথাযথভাবে, আগেও করা যাবে না পরেও করা যাবে না। আর ঈদুল ফিতর যে পালন করতে হবে, এর সকালে আসা যাওয়া এর মধ্যে কিছু সুন্নত রয়েছে। আমাদের মাসিক আল বাইনে ছেড়ে দেওয়া হয়েছে সকালবেলা ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ার পরই ঈদগাহে যেতে হয়, এটি সুন্নত, এবং সকাল সকাল ঈদের নামাজ পড়াটা সুন্নতের অন্তর্ভুক্ত। এটা দেখা যায় আমাদের দেশে বা আশেপাশের দেশের মধ্যে এর ঈদের নামাজ দেরি করে পড়ে থাকে, এটা সুন্নতের খেলাফ, এটা হচ্ছে সুন্নতের খেলাফ। সকাল সকাল ঈদের নামাজ পড়া সুন্নত, সূর্য উদিত হওয়ার পরপরই। হাদিস শরীফে বর্ণিত রয়েছে عن ابي الحارث رحمه الله عليه ان رسول الله صلى الله عليه وسلم كتب الى عمرو بن حزم وابن نظران اجل الاضاء اخر الفطره ذكر الناس حضرت ابو الحارث রহমতুল্লাহ তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তিনি হযরত আমর বিন হাজাম রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, তিনি নজরানের দায়িত্বে ছিলেন, আজিলিল আযহা আকসুরিল ফিতরা যাকিরিন নাস, যে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই কোরবানি ঈদের নামাজ পড়তে হবে, রোজার ঈদের নামাজটা একটু পিছানো যেতে পারে, এবং এরপরে মানুষকে নসিহত করতে হবে যে ঈদের কি হুকুম। কোরবানির ঈদের নামাজটা হচ্ছে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই, রোজার ঈদের নামাজটা একটু দেরি করে সামান্য, আর এরপরে মানুষকে নসিহত করতে হবে যাতে মানুষ রমজান শরীফ এবং ঈদের গুরুত্বটা বুঝে, আর কোরবানির সময় কোরবানির গুরুত্বটা বুঝে, আর নামাজ পড়তে হবে কোথায়। এটা হাদিসে বলা হয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আসাম্মাতাহুম ফি ইয়াউম ঈদিন ফাসাল্লা বিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল ঈদ ফিল মসজিদ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্নাহু আসাম্মাতাহুম ফি ইয়াউম ঈদ ফাসাল্লা বিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল ঈদ ফিল মসজিদ। ঈদের নামাজ আসলে ঈদগাহে পড়াটাই আফজল, উত্তম, খাস সুন্নত, কিন্তু এখন যেহেতু আমাদের দেশে ঈদগাহ পাওয়া মুশকিল, সেজন্য মসজিদে পড়া হয়ে থাকে, এটাও সুন্নত। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সকলের জন্য আদর্শ। আল্লাহ পাক তো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তিনি সকলের জন্য আদর্শ। তিনি তো জানেন আখরি জামানায় ঈদগাহ সব জায়গায় পাওয়া যাবে না, তাহলে তারা কোথায় নামাজ পড়বে। এই জন্য হাদিসে বর্ণিত রয়েছে একদিন বৃষ্টি হলো ঈদের দিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। এখন সেই জন্য এ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম ওনারা ফতোয়া দিয়েছেন, ওজুর থাকলে ঈদগাহ না পড়ে মসজিদে নামাজ পড়লেও সুন্নত আদায় হবে, সুবহানাল্লাহ। এখন সেটা বৃষ্টি হোক অথবা ঈদগাহর অভাব হোক অথবা অন্য কোনো ওজুর থাকুক না কেন, ওজুর বশত মসজিদে নামাজ পড়লেও সুন্নতের ফজিলত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এখন ঈদের নামাজে নামাজ পড়তে আসতে হবে,
সে প্রসঙ্গে বলা হয়েছে আন বুরাইতা রাদিয়াল্লাহু তাআলা ফালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু আল ফিত্র হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতামি ওয়ালা হাত্তা ইউসাল্লিয়া। হযরত বুরাইতা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজু ইয়ামাল ফিত্র, রোজার ঈদে তিনি বের হতেন না, হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতামি ওয়ালা হাত্তা ইউসাল্লিয়া, রোজার ঈদে তিনি কিছু না খেয়ে ঈদের নামাজের জন্য বের হতেন না, আর কোরবানির ঈদে নামাজ না পড়ে তিনি কিছু খেতেন না। এখন কি খেতেন, কতটুকু খেতেন? আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুন্না বিতরা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুন্না বিতরা, তিনি যতক্ষণ পর্যন্ত খেজুর না খেতেন ঈদের নামাজের জন্য বের হতেন না, এবং সেটা খেতেন বেজোর সংখ্যক। যে রোজার ঈদে মসজিদে আসতে, ঈদগে আসতে হবে নামাজের জন্য, ঈদের নামাজের জন্য আসতে হবে, এর পূর্বে একটা সুন্নত হচ্ছে খোরমা খেজুর খেয়ে আসতে হবে বেজোর সংখ্যক। এখন তিনটা খাক অথবা সে তিনটা কামড় খাক, তিন লোকমা খাক বা তিনবার সেটা খেয়ে নেক, বেজোর সংখ্যক তিনি খেয়ে তারপরে ঈদগায় আসতেন, এটা হচ্ছে সুন্নত। আপনারা মনে রাখবেন, খোরমা হোক খেজুর হোক তিনটা খেতে পারলে ভালো, তিন পাঁচ সাত অথবা কমসে কম তিনবার যদি কেউ খায় তাতেও আদায় হয়ে যাবে, এটা হচ্ছে সুন্নত। এরপর বলা হয়েছে আল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ইউঈদিন ক্বালা ফাত-তরীক, ইযা কানা ইউঈদিন ক্বালা ফাত-তরীক। ঈদের দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদগায় যে রাস্তা দিয়ে যেতেন তার বিপরীত রাস্তা দিয়ে আবার আসতেন, অর্থাৎ যে রাস্তা দিয়ে যেতে হবে তার বিপরীত রাস্তা দিয়ে আসা হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ঈদের দিন সকালে যেমন অযু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে আতর গোলাপ মেখে ঈদগায় যাওয়া সুন্নত, ঠিক তেমন এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে, রোজার ঈদের জন্য কিছু খেজুর খোরমা খেয়ে তারপর যাবে, এটা সুন্নতের অন্তর্ভুক্ত, আপনারা মনে রাখবেন। কারণ একটা সুন্নত কমসে কম 100 শহীদের সওয়াব রাখে। সুবহানাল্লাহ। হাদিসে বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে পালন করলে প্রতি সুন্নতের বিনিময়ে সে কমপক্ষে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেটা কেমন? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী বললেন, বদর এবং উহুদের জিহাদে যারা শহীদ হয়েছেন তাদের মতো 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা সোজা কথা নয়। এখন অনেকে বলতে পারে একটা সুন্নত পালন করে এত ফজিলত, আসলে তার আকল বুদ্ধিতে ত্রুটি রয়েছে। কারণ সুন্নতটা কার? এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যিনি হাবিবুল্লাহ, আল্লাহ পাকের পরে যার স্থান, ওনার আমল হচ্ছে সুন্নতটা। কাজে ওনার একটা সুন্নত 100 শহীদ কেন, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত শহীদ হয়েছে তাদের চাইতে বেশি ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের হাবিবের সাথে সংশ্লিষ্ট, আর কারোর সাথে না। এটা বোঝানোর জন্য বলা হয়েছে 100 শহীদ, এর মর্যাদা বোঝানোর জন্য। কিন্তু এর চেয়ে অনেক বেশি ফজিলত রয়েছে। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম রহমতুল আলম বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, যিনি রসুল দোষ, ওনার একটা আমল, একটা সুন্নত যদি এক পাল্লায় দেওয়া হয় সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাতের জিনিসের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তবে একটা সুন্নতি বেশি ওজন হবে। সুবহানাল্লাহ।
কাজেই এটা মনে রাখতে হবে, সুন্নতের ফজিলত রয়েছে, সেটা আমল করার কোশিশ করতে হবে, আল্লাহ পাক যাযা খায়ের দান করবেন। এখন রমজান শরীফ অতিবাহিত হবে, চলে যাবে, এটি স্বাভাবিক, যেহেতু সময় তার গতিতে চলে। আল্লাহ পাক বলেন, তিলকাল আইয়ামু নুদাওয়িল বাইনান নাস, আমি মানুষের মধ্যে সময়টাকে ঘুরিয়ে থাকি, সময় ঘুরিয়ে থাকি। এখন একবার রমজান শরীফ, একবার রবিউল আউয়াল শরীফ, একবার মুহররম শরীফ আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে মাস আসতে থাকবে, দিন আসতে থাকবে, বৎসর আসতে থাকবে, সকাল সন্ধ্যা হবে, এভাবেই চলতে থাকবে। কিন্তু এর মধ্যে মানুষ সময়গুলিকে কদর করবে, যে কদর করতে পারলো তার জন্য যাযা খায়ের থাকলো, আর যে কদর করতে পারলো না তার জন্য আফসুস থাকবে, তার ইহকাল এবং পরকালে আফসুস। কাজে সময় কারোর জন্য অপেক্ষা করবে না, সময় শেষ হওয়ার আগেই করে নিতে। রমজান শরীফ আসবে করতে করতে, আজকে 26 রমজান প্রায় শেষ, এভাবে মানুষের জিন্দগি একদিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এর আগেই তাকে আমল করে নিতে হবে। কারণ যেহেতু আল্লাহ পাকের হাবিব উম্মতের জন্য, বান্দাদের জন্য এই ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ পাক কুরসে বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয় আল্লাহ পাক, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের মাল এবং জান, মাল জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়। অর্থাৎ আল্লাহ পাক যে জান্নাত দিবেন, মহব্বত মারেফত দিবেন, দিদার দান করবেন, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি দিবেন, এই শর্তে আল্লাহ পাক মুমিনদের জান এবং মালটা খরিদ করে নিয়েছেন। অর্থ হচ্ছে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে মানুষ যেন, বান্দারা যেন মাল এবং জান কোরবান করে দেয়। যেহেতু এটা বিক্রি হয়ে গেছে, মাল যার জন্য বিক্রি হয়েছে তার জন্য খরচ করতে হবে, আরেকজনের জন্য খরচ করলে তো সেটা জায়েজ হবে না। বিক্রি করা হয়েছে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টির জন্য, মালও বিক্রি করা হয়েছে, জানও বিক্রি করা হয়েছে, কাজে ওনাদের জন্য সেটা ব্যয় করতে হবে, তখনই তো সেটা কামিয়াবি হাসিল হবে। এই জন্য বলা হয় নিয়ামত আর সাহেবের নিয়ামত। নিয়ামত হচ্ছে সমস্ত কিছু আল্লাহ পাক যা দান করেছেন, আর সাহেবের নিয়ামত হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। যে নিয়ামতের প্রত্যাশা না করে সাহেবের নিয়ামতের প্রত্যাশা করতে হবে, নিয়ামতের প্রত্যাশী না হয়ে সাহেবের নিয়ামতের প্রত্যাশী হতে হবে। এই প্রসঙ্গে একটা মিসাল উদাহরণ দেওয়া হয় যে সুলতান মাহমুদ খুব বড় সুলতান ছিল, গজনির সুলতান মাহমুদ, তার খাদেম ছিল আয়াজ। সুলতান মাহমুদ সুলতান হিসেবে, বাদশাহ হিসেবে যদি মানুষ মাত্র ত্রুটি কিছু থেকে থাকে, তারপরেও তার আমল অনেকটাই ভালো ছিল তুলনামূলক। তার খাদেম ছিল আয়াস, আয়াসকে সুলতান মাহমুদ পছন্দ করত, মহব্বত করত, সাথে সাথে সে রাখত। এই বিষয়টা যারা সভাসদ ছিল, আমির উমরা, উজির, নাজির, এরা এই বিষয়টা নিয়ে চুচারে কিলোকাল করতো, এটা কেমন কথা, একজন বাদশাহ গোলামকে নিয়ে চলেন সারাক্ষণ, এটা কেমন কথা। এই কথাটা বাদশাহ অর্থাৎ সুলতান মাহমুদের কান পর্যন্ত পৌঁছলো। সুলতান মাহমুদ তিনি ফিকির করলেন মনে মনে, যেটা একটা ফয়সলা করা প্রয়োজন রয়েছে, যে আয়াসকে সুলতান কেন পছন্দ করে, কেন মহব্বত করে, এর পিছনে কি কারণ রয়েছে। এটা প্রকাশ করার জন্য সুলতান মাহমুদ কি করলেন, একটা সভা ডাকলেন। যেহেতু বাদশার দরবার অনেক বড় হল রুম, একই রুমের মধ্যে শত শত লোক জায়গা নেয়, সবাইকে বসার ব্যবস্থা করালো চারদিক ঘুরিয়ে। আমির উমরা, সভাসদ, গণ্যমান্য যত দেশের ব্যক্তি রয়েছে সকলেই বসলো। আয়াজের ডিউটি ছিল সুলতান মাহমুদের পাশে দাঁড়িয়ে থাকা, এক পাশে, সে সবসময় এক পাশে দাঁড়িয়ে থাকতো খাদেম হিসেবে। সকলে যার যার আসনে বসে রয়েছে। সুলতান মাহমুদ ঘোষণা দিল, আমি আপনাদেরকে ডেকেছি একটা বিশেষ কারণে। কি কারণ? যে আমি ইচ্ছা পোষণ করেছি, আপনারা তো আমার খেদমত করে যাচ্ছেন অনেকদিন ধরে, আপনাদেরকে আমি কিছু পুরস্কার দিতে চাই, কিছু যাযা দিতে চাই, যাযা খায়ের দিতে চাই। সকলে খুশি হলো,
কারণ পেলেই তো খুশি হয়, সকলে খুশি হলো। এটা বলে সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ যিনি ছিলেন তাকে ডেকে, সে কোষাধ্যক্ষকে ডেকে সুলতান মাহমুদ বলল যে এই দুই পাশে চারপাশে লোকজন বসা রয়েছে, তার মধ্যে স্বর্ণ চান্দি মণিমুক্তা হীরা জহরত বিছিয়ে দেওয়া হোক। দুপাশে বসে রয়েছে, চারপাশে মানুষ বসে রয়েছে এক হিসেবে, তার মধ্যে দিয়ে বিছিয়ে দেওয়া হলো স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত, অনেক কোটি কোটি টাকার সম্পদ। এটা বিছিয়ে দিয়ে সুলতান ঘোষণা করল এই সম্পদগুলি দেওয়া হলো, যে কিছুক্ষণের মধ্যে সুলতান মহল ঘোষণা দিবে যা এই বিষয়গুলি, এই সম্পদগুলি সংগ্রহ করার জন্য। ঘোষণা দেওয়া মাত্র যে যেটা নিতে পারবে সেটা সে মালিক হয়ে যাবে, যে যেটি স্পর্শ করবে সেটা সে মালিক হয়ে যাবে, এই ঘোষণা দেওয়া হলো। আয়াস তো সুলতান মাহমুদের পাশে দাঁড়ানো রয়েছে, এখন যে যেটা স্পর্শ করবে সে সেটার মালিক হয়ে যাবে। সকলে উদ্গ্রীব হয়ে রয়েছে কখন ঘোষণা দেওয়া হবে, এই সম্পদগুলি আহরণ করা যেতে পারে, যেহেতু সম্পদের মোহ সব কম বেশি সকলেরই রয়েছে। হঠাৎ সুলতান ঘোষণা দিল যে তোমরা সেটা সংগ্রহ করো। সুলতানের বলতে সময় লেগেছে, কিন্তু এই সম্পদগুলি আহরণ করতে মনে তত সময় প্রয়োজন হয়নি, চোখের পলকে অদৃশ্য হয়ে গেল, সকলেই নিয়ে নিল। দেখা গেল সেখানে একটা মণিমুক্ত হীরা জহরতের কোনো অস্তিত্ব নেই, সকলেই নিয়ে নিয়েছে। এখন সকলে খুব খুশি এতমিনান। তখন সুলতান মাহমুদ তার খাদেম আয়াজকে জিজ্ঞাসা করল, আয়াজ কিন্তু একটু নড়েনি, সে তার জায়গায় সে দাঁড়িয়েই ছিল। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করলো, হে আয়াজ, এত সম্পদ বিছানো হলো, এত সম্পদ বিতরণ করা হলো, দেওয়া হলো, সকলেই সংগ্রহ করলো, আমির উমরা উজির নাজির সকলে একাকার হয়ে গেল, কিন্তু তুমি তো কিছু গ্রহণ করলে না, কি কারণ? সকলেই তো সবকিছু গ্রহণ করলো, তুমি তো গ্রহণ করলে না, এর পিছনে কি কারণ রয়েছে? আয়াস জবাব দিল, হে সুলতান, আপনি তো বলেছেন যে যেটা স্পর্শ করবে, যাকে স্পর্শ করেছে তার মালিক হয়ে যাবে। এখন তারা সম্পদ স্পর্শ করেছে, আহরণ করেছে, মালিক হয়েছে, আমি তো আপনাকে স্পর্শ করে আছি। আয়াস বলল যে আমি তো যেটা আপনাকে স্পর্শ করে আছি, কাজে আমি তো আপনারই মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, এটাই উদাহরণ দেওয়া হয়, মান লাহুল মাওলা ফাল্লাহুল কুল, মান লাহুল মাওলা ফাল্লাহুল কুল। আল্লাহ পাক যার হয়ে যান সমস্ত কায়নাত তার হয়ে যায়। নেয়ামত নয়, সাহেব নেয়ামত, যিনি নেয়ামতের মালিক তিনি যদি হয়ে যান তাহলে সব আপসেপ হয়ে যাবে। সুলতান মাহমুদ এরপরে বলল যে আমি আয়াসকে কেন মহব্বত করি তোমরাকে বুঝতে পেরেছ? তোমরা কিন্তু আমাকে মহব্বত করো আমার সম্পদের জন্য, দ্বন্দ্ব টাকা পয়সার জন্য। আয়াস কিন্তু সেজন্য মহব্বত করে না, সে আমার জাতকে আমার ওজুদকে সে মহব্বত করে অন্তরে অন্তঃস্থল থেকে। এখন বান্দাদের দায়িত্ব হবে আল্লাহ পাককে মহব্বত করা, আল্লাহর হাবিবকে মহব্বত করা, সাহেবে নেয়ামত, নেয়ামত নয়, রমজান শরীফ দেওয়া হলো, এতেকাফ দেওয়া হলো, সবে কদর দেওয়া হলো, অনেক ফজিলত দেওয়া হলো, আসল মকসুদটা কি? মকসুদ হচ্ছে আল্লাহ পাককে হাসিল করা, আল্লাহর হাবিবকে হাসিল করা, গায়রুল্লাহ নয়, নেয়ামত একটা গায়রুল্লাহ, সাহেবে নেয়ামত আল্লাহ পাক, ওনাকে হাসিল করতে হবে, এবং ওনার যিনি হাবিব, যিনি নূরে মুজাসসাম, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে হাসিল করতে হবে। রমজান শরীফ তো অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে সেটা হাসিল করার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক তো আমাদের মাল, আমাদের জান সব খরিদ করে নিয়েছেন, যদিও কোরআন শরীফ বলেছে জান্নাতের বিনিময়ে, এটা বলার পিছনে লক্ষ কোটি কারণ রয়েছে, যেহেতু জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি পাওয়া যাবে, রেজামন্দি পাওয়া যাবে, দিদার পাওয়া যাবে, সেজন্য বলা হয়েছে জান্নাতের বিনিময়ে, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ হাবিবের সন্তুষ্টির বিনিময়ে, দিদারের বিনিময়ে মোমেনদের মাল এবং জান খরিদ করা হয়েছে। এখন এই মালটা জানটা
সেভাবে বিক্রি করতে হবে। এখন যদি সে সেখানে বিক্রি না করে, অর্থাৎ সেখানে খরচ না করে, অন্য কোথাও খরচ করে, তাহলে সে তো আমানত খেয়ানত করল। যিনি পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, মাল খরিদ করেছেন, ওনাকে মালটা না দিয়ে আরেকজনকে যদি দেওয়া হয়, তাহলে সেটা ইনসাফ তো হবে না, সেটা তো খেয়ানত হবে। এখন আল্লাহ পাক তো খরিদ করে নিয়েছেন, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের হাবিবের মহব্বতে খরচ না করে এখন যদি কেউ গায়রুল্লাহর মহব্বতে খরচ করে, বেদিনী বদ্দিনী পথে, কুফরি শেরিকি পথে খরচ করে, তাহলে সেটা তো আমানত খেয়ানত হবে, কঠিন গুণা হবে, শক্ত কঠিন কবিরা গুণা হবে, ক্ষেত্র বিশেষে সেটা কুফরি পর্যন্ত গিয়ে পৌঁছবে। কাজে এটা তো বোঝার বিষয় রয়েছে। নেয়ামত তো মানুষ হাসিল করবেই যদি সে সাহেবের নেয়ামত হাসিল করতে পারে। কাজে রমজান শরীফ দেওয়ার পিছনে এটাই মূল বিষয় রয়েছে। এই জন্য বলা হয় কিমতে হারসাই দানি কে চিস, কিমতে খোদরা না দানি আহমকিস। একজন মানুষ অনেক কিছু জানে, অনেক বড় জ্ঞানী, অনেক বিজ্ঞ, জ্ঞান বিজ্ঞান দুনিয়াবী অনেক সে জ্ঞান অর্জন করেছে, মহাজ্ঞানী, বিশেষ জ্ঞানী, অনেক তার সুখ্যাতি রয়েছে তার জ্ঞান বিজ্ঞান সম্পর্কে, কিন্তু সে তার নিজ সম্পর্কে সে জানলো না। অর্থাৎ সে যে আশরাফুল মখলুকাত, তার যে দায়িত্ব ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি অর্জন করা, সেটাই সে জানলো না। তাহলে সে কি শিখলো, কি জানলো? এটাই বলেছে কি মতে হারসাই দানি কে চিস, তুমি সবকিছুর মূল্য বুঝলে তাতে কি হলো? কি মতে খোদরা না দানি আহামকিস, নিজের মূল্য তুমি বুঝতে পারলে না? তুমি তো আশরাফুল মখলুকাত, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতি নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরা তোমাদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে বের করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বের করা হয়েছে, তোমাদের দায়িত্ব যে সত্য আদেশ করে বক্তব্য নিষেধ করবে, এটা তোমাদের দায়িত্ব। আল্লাহ প্রতি ইমান আনবে, অর্থাৎ আল্লাহের মতামত, আল্লাহের হাবিবের পথে পথ হয়ে চলবে, এটা তোমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু সেটা কতটুকু হাসিল হলো? কাজে নিজের অবস্থাটা বুঝতে হবে, নিজের মর্যাদাটা বুঝতে হবে, যে আশরাফুল মখলুকাতের কি ডিউটি রয়েছে। এখন আশরাফুল মখলুকাত যদি পশুর চেয়ে অদম হয়ে যায়, যে আল্লাহ পাক কোন সুবিধা এরশাদ করেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন অনেক জিন ইনসান তৈরি হয়েছে জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন অনেক জিন ইনসান তৈরি করেছে যারা আসলে জাহান্নামে যাবে, এদের অন্তর রয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর রয়েছে, কল রয়েছে, অর্থাৎ এরা বুঝে না, এরা বুঝতে পারতেছে না। লাম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, চক্ষু রয়েছে, অর্থাৎ তারা দেখতে পাচ্ছে না। ওয়ালাম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান রয়েছে, অর্থাৎ তারা শুনতে পারতেছে না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক প্রথম কি বললেন, এরা হচ্ছে পশুর মতো, বালহুম আদল, বরং পশুর চাইতে অধিক গোমরা। উলাইকাহুমুল গাফিলুন, এরা কারা? যারা আল্লাহ পাক থেকে, আল্লাহ হাবিব থেকে গাফিল। এখানে একটা বিষয় খুব বুঝার রয়েছে, ফিকিরের রয়েছে। আল্লাহ পাক নিজেই বলেন জিন ইনসান তৈরি করেছে অনেক, এর মধ্যে অনেকে জাহান্নামে যাবে, অথচ অন্য একশো আল্লাহ পাক কিন্তু এটাও বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, এবং অনেক আদম সন্তান জিন ইনসান তৈরি হয়েছে যারা জাহান্নামি হবে, এদের অন্তর থাকার পরেও তারা বুঝতে পারবে না, চক্ষু থাকার পরে দেখতে পারবে না, কান থাকার পরে শুনবে না, অর্থাৎ এরা নির্বোধ হয়ে যাবে, গারুল্লার মোহে এরা অন্ধ হয়ে যাবে। এর হচ্ছে পশুর মতো, বরং মাল্লুহ মাদাল, কারণ পশুও কিন্তু জিকির করে থাকে,
পশু আল্লাহ পাকের জিকির করে থাকে, এরা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল। এই জন্য একটা উদাহরণ আমি দিয়ে থাকি অনেক সময়, আসলে যে সমস্ত লোক গোমরা হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, শরীয়তের হুকুম আকাম থেকে দূরে সরে গেছে, মাহরুম হয়ে গেছে, সে আলেম দাবি করুক, সুফি দরবেশ পীর সাহেব, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মুফাসসির কোরআন, সে যত কিছু দাবি করুক, যখন সে লোকটা গোমরা হয়ে যায়, পশুর চেয়ে অদম হয়ে যায়, সে কিন্তু হাজারো দলিল দিলে সেটা মানবে না। যেমন একটা গরুকে যদি, একটা গরু গাধা একটা পশুকে যদি, এখন একটা গরুকে দাঁড় করায় যদি একটা লোক বলে যে আল্লাহ পাক এক, আল্লাহ রসুলকে মানতে হবে, তাজিম তাকরিম করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে, এই তালিমটা যদি একজন লোক একটা গরুকে তার মৃত্যু পর্যন্ত দেয়, গরু কিন্তু কখনোই সেটা বুঝবে না, গরু এটা অনুধাবন করতে পারবে না। তার চক্ষু আছে, তার কান আছে, তার একটা অন্তর আছে, এরপরে পশুটা কিন্তু বুঝতে পারবে না। পশু পশুর কাজে মজবুত থাকবে, সে হাজার বছর ধরে বুঝালেও পশু কিন্তু বুঝবে না। এটা যদি হয় তাহলে বালহুম আদল, পশুর চাইতে যারা অদম, যারা গাইলুর মধ্যে মজগুল রয়েছে, আর ওলামাই সু, এরা তাহলে কি করে বুঝবে? আল্লাহ পাক নিজে এটা বলে দিয়েছেন, যারা পশুর চাইতে অদম তারা, তাহলে তারা কি করে বুঝবে? একটা গরু যদি বুঝতে না পারে, একটা গাধা যদি বুঝতে না পারে, তাহলে ওই ওই মানুষটা যে তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তার আকল বুদ্ধি নষ্ট করে ফেলেছে, গাইলুর মহব্বতে গরম হয়ে গেছে, তাহলে সেই লোকটা কি করে কোরআন হাদিসে তোমার ক্যাচের কথা বুঝবে? সে তো কখনোই বুঝবে না। যে সারাদিন হারাম কাজ করে, বেপর্দা হয়ে থাকে, ছবি তুলে থাকে, হরতাল লং মার্চ করে থাকে, ইসলামের নাম দিয়ে তন্ত্র মন্ত্র যত কুফরি শেরিকি সব করে থাকে সারাদিন, এই লোকটা সে যেই হোক না কেন, সে কি করে সেটা বুঝবে? কারণ তার তো অন্তর মরে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমি মুর্দাকে জিন্দা করেছি, কুম বেইজদিনিল্লাহ বলার সাথে সাথে যত বড় মুদ্দাই সে হোক না কেন, যত পুরানো মুদ্দাই সে হোক, সে চোখের পলকে দাঁড়িয়ে গেছে, আমি মুদ্দা জিন্দা করেছি, কিন্তু নির্বোধকে আমি বোধ দিতে পারিনি। নির্বোধ বোধ লাভ করতে পারবে না, বালহুম আদল, নির্বোধ হচ্ছে পশুর চাইতে অদম। গাইলুর মধ্যে যে মশগুল রয়েছে, যে আল্লাহ পাককে ছেড়ে, আল্লাহ হাবিবকে ছেড়ে, কোরআন শরীফ হাদিস ইজমা কিয়াসের আদেশ নির্দেশ ত্যাগ করে গাইলুর যে মশগুল রয়েছে, সে পশুর চাইতে অদম। তাকে কোটি বছর তালিম দিল, কোটি কোটি দলিল পেশ করলেও সে সেটা মানবে না। যেমন একটা গরুকে যদি তালিম দেয়, আরেকজনের বাগান ক্ষেতের ঘাস তুমি খেও না, যে গরু তুমি আরেকজনের ক্ষেতের ঘাস খেও না, তাকে যদি ক্ষেতে ছেড়ে দেওয়া হয়, তৎক্ষণাৎ সে সেটা খাবে, তার তো সে বুঝ নেই। এখন একটা গরু পশু, তারই বুঝ যদি না থাকে, গরুর চেতে যেটা অধম সেটা তার কি বুঝ থাকবে? এটা ফিকির করতে হবে। কাজী নিয়ামত নয়, সাহেবের নিয়ামতের দরকার আমাদের, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি এবং আল্লাহ ওনাদের সহমত আমাদের প্রয়োজন রয়েছে। রমজান শরীফ এসেছে, চলে যাবে, আমরা রয়েছি, 100 বছর আগে যারা এখানে ছিলেন এখন তারা নেই, আবার এখন যারা রয়েছেন তারা হয়তো 100 বছর পরে থাকবেন না, এটি হচ্ছে নিয়ম। কাজী এর পূর্বে নিজেকে ইসলাহ করে নিতে হবে, আমল লাখ লাখ শুদ্ধ করে নিতে হবে। কাজী শুধু জ্ঞান থাকলেই সব বোঝা যায় না, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, মিসাল দিলে ইবনে সিনা, ইবনে সিনা কিন্তু তাকে বলা হতো এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ বিশ্বকোষ, ইবনে সিনা হচ্ছে বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ এমন কোনো বিষয় নেই ইবনে সিনা জানতো না। এখনো ইবনে সিনা রচিত কানুনে তিব, একটা ডাক্তারি বিদ্যার বই, কানুনে তিব, সেটা আমাদের কাছে আছে, বড় একটা বই, ডাক্তারি বিদ্যার বই, মূল বই হচ্ছে সেটা। এখনো ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার যারা, তারা সেটাকে অনুসরণ করে থাকে, সেখান থেকে সূত্র নিয়ে তারা অন্যান্য বই পুস্তক লিখেছে। ইবনে সিনা 400 হিজরির, তাকে একটা বিশ্বকোষ বলা হতো, যে পৃথিবীর এমন কোনো বিষয় নেই ইবনে সিনা জানে না, মহাজ্ঞানী, শুধু মহাজ্ঞানী নয়, মহাজ্ঞানীরও মহাজ্ঞানী। এই ইবনে সিনার একটা ঘটনা শুনে বোঝা যাবে যে আসলে শুধু দুনিয়াবী জ্ঞান থাকলেই সব বোঝা যায় না। ইবনে সিনা খুব বড় জ্ঞানী, হাদিস তফসির ফেকা ফতোয়া বিজ্ঞান ফাসাদ বালাগাত মানতে যত কিছু রয়েছে সব বিষয়ে সে পারদর্শী। এক কথা বলতে গেলে মনে হচ্ছে সে সব বিষয়ে ইমাম। এই ইবনে সিনার একজন বন্ধু ছিলেন, যিনি ছিলেন একজন বুজুর্গ আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি। একদিন কোনো কারণে ইবনে সিনা সেই
আল্লাহ পাকের ওলির কাছে গেল, বন্ধু হিসেবে গেল, দেখা সাক্ষাৎ করতে, অনেকদিন সাক্ষাৎ নেই। তা আল্লাহ পাকের ওলি স্বাভাবিক, তিনি বাদ মাগরিব ওনার যারা মুরিদ বোতাকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন। ওনার খানকা শরীফে তিনি বসা ছিলেন, অনেক লোকজন আসলেন, দেখা সাক্ষাৎ করলেন। এর মধ্যে অনেকের অসুখ বিসুখ ছিল, তেল পানি কালো জিরা ইত্যাদি তিনি পরে দিলেন, অনেক কিছু পরে ফু দিয়ে দিলেন, তাবিজও দিয়ে দিলেন। ইবনে সিনা সবটা লক্ষ্য করলো যে তিনি কি করেন। লোকজন যখন সব চলে গেল, বিদায়ের সময় হয়ে গেল, সে বসেই রইল। শেষে সে বলল, ইবনে সিনা সেই বুজুর্গ ব্যক্তিকে যে আর কত মানুষকে দোকা দিবেন, এভাবে সে বলল। বুজুর্গ ব্যক্তিটা আশ্চর্য হলেন যে কি হয়েছে, এভাবে আপনি তেল পানি কালো জিরা দিল যদি কাজই হয়ে যেত তাহলে আমাদের ডাক্তারদের তো এত কোশিশ করতে হতো না। এতে বলে সে কিছু আপত্তিজনক কথাও বলল। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহ উনি সবটা শুনলেন, সে কি বলে চুপ করে শুনলেন। কথা তার যখন শেষ হলো তিনি কোনো জবাব দিলেন না, তিনি শুধু বললেন, আপনার সাথে আমার অনেক দিন পরে সাক্ষাৎ হলো, এতে আমি খুশি হয়েছি। তবে আপনার এই খুশি হওয়ার কারণে আগামী দিন আপনার দাওয়াত আমার এখানে বাদ মাগরিব। সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহ পাকের ওলি কিন্তু কোনো জবাব দিলেন না, শুধু শুনলেনই। এই ইবনে সিনার অশ্লীল অশালীন আপত্তিজনক কথাবার্তা শুনে কোনো জবাব না দিয়ে শুধু বললেন যে আপনার এতদিন পরে আগমনের কারণে আমি খুশি হয়েছি, কাজে সেটা খুশি হয়ে সন্তুষ্টি আমি আপনাকে আগামী দিন দাওয়াত দিচ্ছি, আপনি বাদ মাগরিব আমার এখানে আসবেন, আপনার দাওয়াত রইল, মেহমানদারি করা হবে। ইবনে সিনা খুব খুশি হলো। যাই হোক, সে তো তার অনেক বক্তব্য পেশ করে তার বরাদ্দ জাহির করে সে চলে গেল। পরের দিন যেহেতু আল্লাহ পাকের ওলি, ওনার খানকা শরীফের দরজা খোলাই থাকে, লোকজন আসা যাওয়া করে, তিনি মাগরিব নামাজ পরেই দরজা বন্ধ করে দিলেন। প্রতিদিনের মতো দরজা খোলা রাখলেন না। ইবনে সিনা আসলো, এসে দেখে দরজা বন্ধ, পরান আনলো একবার দুইবার তিনবার। সেই বুজুর্গ ব্যক্তি দরজা খুলে তিনি ঘোষণা করলেন, বেয়াদব কোথাকার, সময় নেই অসময় নেই, এখানে কি চাও? ইবনে সিনা তো তাজ্জুব হয়ে গেল, আমাকে গতকাল দাওয়াত দেওয়া হলো, এত বড় অপমান। সে ঘোষণা করে সে রওনা হয়ে গেল। সেই বুজুর্গ ব্যক্তি এই কথাগুলি বলে দরজাটা বন্ধ করে দিলেন তার মুখের উপরেই। সে তো অনেক গোস্বা করলো, এত বড় অপমান করা হলো আমাকে দাওয়াত দিয়ে। যখন সে রওনা হলো তিনি আবার দরজাটা খুললেন, খুলে হাসি মুখে বললেন, আসেন, আপনার তো আজকে দাওয়াত। সে তো আরো গোস্বা করলো যে আপনি আমার সাথে ঠাট্টা করেন নাকি। উনি তাকে জড়ায় ধরলেন যে না, ঠাট্টা নয়, আপনার তো আজকে দাওয়াত রয়েছে, আসেন। এখন তো সে আসবে না, অনেক বুঝায় শোনায় বসালেন, অনেক ভালো ভালো খাদ্য খাবার খাওয়ালেন। ইবনে সিনা খুশি হয়ে গেল। যখন সব শেষ হয়ে গেল তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, ইবনে সিনা তুমি তো অনেক জ্ঞান অর্জন করেছো, তুমি মহাজ্ঞানী, তুমি বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া মানুষ তোমাকে বলে, এমন কোনো বিষয় নিয়ে তুমি জানো না, কিন্তু তোমার অজ্ঞতা দেখে আমি আশ্চর্য হলাম। মানুষ তোমাকে মহাজ্ঞানী বলে, অনেক কিছু তুমি জানো, আমিও সেটা জানতাম, কিন্তু তোমার অজ্ঞতা দেখে আমি আশ্চর্য হলাম। এটা শুনে ইবনে সিনা তাজ্জুব হলো, কোন বিষয়ে? তখন তিনি বললেন, গতকাল আমি পানি পড়া দিলাম, তেল পড়া দিলাম, কালো জিরা পড়া দিলাম, অন্যান্য পড়া দিলাম, তাবিজ দিলাম, তুমি আমাকে বললে আর কত দোকা দেওয়া হবে, এটা দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে ডাক্তারের কি প্রয়োজন ছিল? তোমাকে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আজকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি তোমাকে প্রথম দরজা খুলে শক্ত কথা বললাম, তুমি গোস্বা করলে, নাকচ হলে, রাগ করে চলে যেতে চাইলে, আমি তোমাকে আবার বুঝায় রাখলাম, ভালো খাদ্য খাওয়ালাম, মিষ্টি কথা বললাম, তুমি খুশি হয়ে গেলে, তাহলে আমার একটা কথা যদি তোমার অন্তরে আঘাত লাগে, ব্যথা পায়, আবার খুশি হয়, কথাটা তো দেখা যায় না, কথা তো বাতাসের মধ্যে থাকে, তাহলে এটা দিয়ে যদি তুমি খুশি হও, এটা দিয়ে গোস্বা করো, তাহলে আল্লাহ পাকের কালাম পানিতে পরে ফু দিলে সেটাকে ক্রিয়া করবে না? ইবনে সিনা চুপ হয়ে গেল। সে ইস্তেগফার তওবা করলো, আসলে আপনি সত্যি বলেছেন, আমি এটা বুঝতে পারি, আমার অনেক জ্ঞান রয়েছে সত্যি, কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারিনি, আমাকে বোঝানোর পূর্বে একটা কথা বললে একটা লোক গোস্বা করে,
আরেকটা কথা বললে সে খুশি হয়। একটা সাধারণ কথার যে এত ক্রিয়া হতে পারে, আল্লাহ তাকে কালাম করে ফু দিলে কেন সেখানে ক্রিয়া করবে না? সে স্বীকার করলো, তওবা করলো, ইস্তেগফার করলো, ওনার কাছে সে ক্ষমা চাইলো। এই যে বিষয়টা আমার বলার ইয়ে হচ্ছে, দুনিয়াবিক শুধু জ্ঞান আকল বুদ্ধি থাকলেই চলবে না, কোরআন হাদিস সে জানলেই চলবে না, হাকিকি যে ইলিম সেটা থাকতে হবে। ইবনে সিনার হাকিকি ইলিম ছিল না, ওই আল্লাহ পাকের ওলির হাকিকি ইলিম ছিল, তিনি সেটা বুঝিয়ে দিলেন। সেটাই বলা হচ্ছে কিমতে হারশাই জানি কে চিস কিমতে খোদরা না জানি আহমকিস, তুমি সব কিছু জানো, অনেক কিছু জানো তুমি, তাতে কি হয়েছে? নিজের কদরই তুমি শিখলে না, তুমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাকের হাবিবের তুমি উম্মত হয়েছো, আল্লাহ পাক তোমাকে অনেক ফজিলত দিয়েছেন, অনেক বিশেষ দিন রাত্র মাস দিয়েছেন, তুমি সেটা কদর করতে পারলে না, তোমার জিন্দগিটাই বৃথা গেল, তোমার জন্য আফসুস। কাজে রমজান শরীফ চলে যাবে, শেষ হয়ে যাবে, রমজান শরীফ থাকবে না। মানুষও আজ এই বছর যারা রমজান শরীফ পেল, একসময় তারা হয়তো আগামী বছর অনেকেই থাকবে না। কাজে এর পূর্বেই ইস্তেগফার তওবা করে আল্লাহ পাকের মতে মত হয়ে, আল্লাহ পাকের পথে পথ হয়ে তাকে যেতে হবে, যাতে অর্থাৎ হতে হবে তাহলে তার জন্য কামিয়াবি। সেটাই দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আরজু করতে হবে। যেহেতু রোজাদারের জন্য বৈশিষ্ট্য রয়েছে, নাউবু সয়ম ইবাদাতুন সামতুহু তাসবীহুন আমালুহু মুদাফুন দোয়াহু মুস্তাজাবুন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নাউবু সয়ম ইবাদাতুন রোজাদারের ঘুমটা হচ্ছে ইবাদত, সামতুহু তাসবীহুন রোজাদার চুপ করে থাকাটা হচ্ছে তাসবীহুল্ল সুবহানাল্লাহ, আমালুহু মুদাফুন তার আমলগুলি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করা হয়, দোয়াহু মুস্তাজাবুন রোজাদারের প্রতিটি দোয়াই হচ্ছে কবুল যোগ্য সুবহানাল্লাহ। কাজেই সময় রয়েছে ইস্তেগফার তওবা করতে হবে। শয়তান কিন্তু চায় মানুষকে বিভ্রান্ত করতে, কিন্তু শয়তান কামি হাসিল করতে পারবে না। তবে যারা শয়তানকে অনুসরণ করবে তাদের জন্য আফসুস, তাদের জন্য আফসুস। আল্লাহ সেটা কোন সময় বলেন, ইস্তাওয়াজা আলাইহিমুশ শয়তান ইস্তাহাওয়াজা আলাইহিমুশ শয়তান ফাংসাউম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শয়তান আলা ইন্না হিযবাশ শয়তান হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন ইস্তাহাওয়াজা আলাইহিমুশ শয়তান, এদের উপর শয়তান প্রবল হয়েছে, এদেরকে পরাস্ত করেছে, ফাংসাউম যিকরাল্লাহ আল্লাহ পাকের জিকির থেকে তাদেরকে গাফিল করে দিয়েছে। যারা আল্লাহ পাক থেকে গাফিল, আল্লাহর হাবিব থেকে গাফিল, তাদের সঙ্গে আল্লাহ পাক বলেন ইবলিস শয়তান তাদের উপরে গালেব হয়েছে, প্রবল হয়েছে, তাদেরকে পরাস্ত করেছে, এরা আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল করে দিয়েছে। উলাইকা হিযবুশ শয়তান, এরা আসলে শয়তানের অনুসারী, শয়তানের দলের অন্তর্ভুক্ত। আলা ইন্না হিযবাশ শয়তান হুমুল খাসিরুন, নিশ্চয়ই সাবধান হয়ে যা আসমানবাসী জমিনবাসী, নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লীন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লীন, নিশ্চয়ই যারা আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, উলাইকা ফিল আযাল্লীন, এরা হচ্ছে লাঞ্ছিত, এরা লাঞ্ছিত হবে। কাতাবাল্লাহু লাগ লিবান্না আনা রুসুলি, কাতাবাল্লাহু লাগ লিবান্না আনা রুসুলি, আল্লাহ পাক বলেন তিনি এটা লিখে দিয়েছেন, ফরজ ওয়াজিব করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, লাগ লিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব এবং যারা আল্লাহ পাক আল্লাহ হাবিবের মহব্বত মারিফত প্রত্যাশী হবে, অনুসরণকারী হবে, গায়ে মোকাম হবে, তারাই একমাত্র কামি হাসিল করবেন। ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ পাক পরাক্রমশীল, শক্তিশালী, ক্ষমতাবান। ইবলিস পরাস্ত করবে তাদেরকে যারা ইবলিসকে অনুসরণ করবে, এরা শয়তানের অনুসারী, শয়তানের দল থাকবে। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ পাকের বিরোধিতা করবে, আল্লাহ হাবিবের বিরোধিতা করবে, কোরআন হাদিস কাছে বিরোধিতা করবে, এরা অবশ্যই লাঞ্ছিত হবে এবং এরা কখনো কামি হাসিল করতে পারবে না। কাতাবাল্লাহু লাগ লিবান্না, আল্লাহ পাক
এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, ওয়াজিব ফরজ করে দিয়েছেন, অবশ্যই কামিয়ে হাসিল করবেন কারা? আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব এবং ওনাদের যারা অনুসারী, যেহেতু আল্লাহ পাক পরাক্রমশীল ক্ষমতাবান। কাজে বিষয়টা মনে রাখতে হবে, রমজান শরীফ অতিবাহিত হচ্ছে, আগামী জুমাতে আর রমজান শরীফ থাকবে না, শেষ হয়ে যাবে। কাজে এর পূর্বে নিজেদের আমল লাখ লাখ সব শুদ্ধ করে নিতে হবে, ইস্তেগফার তওবা করে নিতে হবে। আল্লাহ পাক চোখের পলকে কিন্তু বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এখন 26 দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই এটা ফিকিরের বিষয়, তারপরেও যতটুকু সময় রয়েছে এর মধ্যেও যদি ইস্তেগফার তওবা করা হয় আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে দিতে পারেন। কিতাবে বর্ণিত রয়েছে বান্দার ইস্তেগফার করতে সময় লাগে, আল্লাহকে কিন্তু ক্ষমা করতে সময় লাগে না। বান্দা যদি একবার ইস্তেগফার করে খালেস নিয়তে আল্লাহ পাক চোখের পলকে তার জিন্দগি সমস্ত গুনাহাত ক্ষমা করে থাকেন, সুবহানাল্লাহ। সে যে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, যে মরুভূমির বালু ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ করে থাকে, তারপরেও যদি বান্দা খালিস নিয়তে একবার ইস্তেগফার তওবা করে আল্লাহ পাক তার জিন্দগি সমস্ত গুনাহাতগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলে ইস্তেগফার করে আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু করুণা হয় আল্লাহ পাক, আল্লাহ পাক দয়ালু করুণা ক্ষমাশীল। সেটা আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তিনি রহমান রহিম গাফফার সাত্তার। কাজে আল্লাহ পাকের রহমত তো নিরাশ হও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তিনি সমস্ত গুনাহটা ক্ষমা করেন, ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু করুণাময়। কাজে রমজান মাস এটা আপনারা সে কদরের মাস মনে করে, ফজিলতের মাস মনে করে ইস্তেগফার তওবা করতে, আর আজকে যেহেতু 27 তারিখের রাত্র, আজকেও খাসবে তবে ইস্তেগফার করা হবে, করে আল্লাহ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ভুল ত্রুটি তো আমাদের অবশ্যই, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত আমলেই অসংখ্য অগণিত ভুল ত্রুটি রয়েছে। যে আমাদের দায়িত্ব বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা, সে তওবা করতে হবে। যেখানে আজকে এশার নামাজ 10:30 হবে, আর ঈদের নামাজ আমরা যেটা করি যেহেতু সকাল সকাল পড়তে হবে, সকাল 6:30 আমরা ঈদের নামাজ এখানে ইনশাল্লাহ পড়ব। সকাল 6:00 ঈদের নামাজ এখানে, সকাল 6:30 আমরা এখানে ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি ইহসান করেন, এটা মনে রাখতে হবে। আর আমলের বিষয়ে আপনারা সকলেই স্মরণ রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতে চলতেই থাকবে, ইবলিস অসুস্থতা দিতেই থাকবে, কিন্তু মানুষের দায়িত্ব হবে আসল মখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাকের মতামত হওয়া, আল্লাহ পাকের পথপথ হওয়ার জন্য কোশেষ করে যাওয়া। তাহলে তার জন্য কামিয়াবি, অন্যতে কোনো কামিয়াবি নেই। সেটা আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, আমলে সলে করেছেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, সেখানে তাদের মেহমানদারি করা হবে, অনন্তকাল ধরে সেখানে তারা থাকবে, সেখান থেকে কেউ বের হতে চাবে না, যেহেতু সেখানে আল্লাহ পাকের দিদার রয়েছে, সন্তুষ্টি রয়েছে, আল্লাহ পাকের হাবিবের দিদার রয়েছে, সন্তুষ্টি রয়েছে, সেখান থেকে কেউ বের হতে যাবে না, অনন্তকাল ধরে সেখানে থাকবে, সেখানেই তাদের মেহমানদারি করা হবে। যেটা মনে রাখতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে, ইন্তেকাল করতে হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যু সংগ্রহণ করতে হবে, তাই যদি হয়ে থাকে তাহলে মৃত্যুর পূর্বে আমাদের ইসলাম করে নিতে হবে, যেটা আমাদের আল্লাহ পাকের কাছে যেতে হবে, আল্লাহ হাবিবের কাছে যেতে হবে, সেখানে গিয়ে কি বলতে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুমি কি করলে, তোমাকে এত নেয়ামত দেওয়া হয়েছিল, এত বিশেষ দিন রাত্র মাস দেওয়া হয়েছিল, কি করলে? আল্লাহ পাকের হাবিব যদি জিজ্ঞাসা করেন, হে উম্মত, আমি তো সব বলে এসেছিলাম তোমাদের জন্য, কতটা আমল করেছো, পালন করেছো, আমার উম্মতের কি দায়িত্ব তুমি পালন করেছো, তখন কি জবাব দেওয়া হবে? সারাদিন হারাম কাজ, কুফরি শেরিকি বেদাতি, গান বাজনা বেপর্দা বেহায়া, বেগানা মেলুকের পিছনে পিছনে চলা, বেপর্দা ছবি তোলা, টিভি চ্যানেল দেখা, হারাম কাজ করা সারা দিন, কি সে জবাব দিবে? তার তো জবাব নেই। কাজে এখনো সময় রয়েছে, ইস্তেগফার তওবা করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। দুনিয়াবি জিন্দেগি শানসগত, এটা কিন্তু আসলেই কোনো জিন্দেগি নয়,
এটা আসলে আদুনিয়া দারুল ফানা ওয়াল আখ দারুল বাকা, দুনিয়ার চেয়ে কলস্থে পরগল স্থায়ী। আল্লাহ বিষয়ে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, তোমরা কি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ পরগল স্থায়ী উত্তম? কেন অস্থায়ীকে যেটা অনুত্তম সেটাকে প্রাধান্য দিচ্ছ? স্থায়ীকে প্রাধান্য দাও, উত্তম যেটা সেটা প্রাধান্য দাও, যেখানে আল্লাহকে সন্তুষ্টি আছে, দিদার আছে, আল্লাহ হাবিবের সন্তুষ্টি রয়েছে, দিদার রয়েছে, সেটাকে প্রাধান্য দাও। বান্দার জন্য আফসুস, কাজী এখনো সময় রয়েছে ইস্তেগফার তওবা করে আমাদের সেদিকেই প্রত্যাবর্তন করতে হবে। এখানে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আজকে নামাজ 10:30 অনুষ্ঠিত হবে। আরেকটা বিষয় হচ্ছে এটা যে আমরা সবে বরাত সবে কদরে বলে থাকি, যেহেতু এখানে রাত্র থাকতে হবে, যারা থাকবেন তাদের সাহরি করার জন্য বাড়িতে যাওয়া হয়তো সম্ভব হবে না, সেজন্য আমরা আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন, আল্লাহ পাক ইহসান করেন, আমরা সাহরির ব্যবস্থা করে থাকি। সেজন্য প্রত্যেকেই যার যার পানির ব্যবস্থা করতে পারলে উত্তম হয়, পানির একটা বোতল নিয়ে আসলে, আর নামাজের জন্য বিছানার জন্য একটা জায়নামাজ নিয়ে আসলে, যদি এখানে না হয় উপরে ব্যবস্থা করা হয়েছে একটা জায়নামাজ থাকলেও উত্তম ভালো হবে, এবং পানির একটা বোতল সাথে নিয়ে আসলেও উত্তম হবে। এটা প্রত্যেকেই একটা পানির বোতল একটা জায়নামাজ আনার চেষ্টা করবেন, জায়নামাজ যদি কেউ নাও আনেন কমসে কম একটা পানির বোতল অবশ্যই নিয়ে আসবেন, যাতে সাহরি খাওয়ার পর পানি খেতে সহজ হবে। আর ঈদের নামাজ সেটা বলাই হলো 6:30 আমরা এখানে টাইম দিয়েছি, 6:30